ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি কসমেটিক্সের দোকান। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বীরনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় এলাকার সাগরিকা নামে একটি দোকানে আচমকাই আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা দোকানে, পুড়ে যায় দোকানে রাখা সমস্ত সামগ্রী। খবর পেয়ে ছুটে আসে দমকল, দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে দমকলের আধিকারিকেরা। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর নেই। আমি যতটুকু খবর পেয়েছি তাতে সাগরিকা দোকানটাতে কোনো একটা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট বা ওই জাতীয় কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি হেমদামা দ্বাদশ বিদ্যালয়ের শিক্ষক, আমি ওখান থেকে ফিরছি, আমি জাস্ট ফিরছি, আমি এসে দেখলাম আমার বাড়ির কেউ নেই, চারপাশ থেকে শুধু ফোন আসছে। তো তারপর শুনলাম শর্ট সার্কিট থেকেই সম্ভবত হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া সাগরিকাতে যে ম্যাটেরিয়ালসগুলো রাখে আর কি, ওরা যে আমরা যেগুলো সাজাগোজার জিনিসপত্র ব্যবহার করি তার সাথে পেট্রোলের একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে, সেখান থেকেই হয়তো আগুনটা আরও বেশি থেকে যাচ্ছে আর কি, ওটাকে দূর করা যাচ্ছে না। কারণ কি, অর্গানিক কম্পাউন্ড যদি থাকে সেক্ষেত্রে আগুন লাগার সম্ভাবনাটা বা ইন্ধনটা আরও বেশি যোগায়। তো এই এখনও আগুন পুরোপুরি আয়ত্ত আসেনি। আমার গায়ে লাগানো বাড়ি কল্পনা, এই বাড়িটা আমাদের, তো আমরাও খুব চিন্তার মধ্যে রয়েছি। বাড়ির থেকে বাইকগুলো বার হয়েছে, পুলিশ এবং প্রশাসন তৎপরতার সাথে কাজ করে চলেছে। ভয়ঙ্কর আতঙ্কে রয়েছি, ভয়ঙ্কর আতঙ্কে রয়েছি। কারণ এই কারণে একদিক দিয়ে আগুনটা হয়তো কিছুটা নিমছে, আগুনটা কিছু দিক দিয়ে নিমছে, কোনো দিক দিয়ে আবার হয়তো বেরিয়ে আসছে। এখনো বহুতলে আটকে থাকার খবর আমাদের কাছে নেই, সবাই মোটামুটি সিকিউর ভাবে বেরিয়েছে যতদূর খবর পেয়েছি। হঠাৎ আমরা বের হয়েছি, তখন দেখি যে আগুনের ধোঁয়াগুলো আমাদের ইসের মধ্যে এসে পড়ছে। তখন আমি বললাম, আমি আমার ছোট মেয়ের বাচ্চা হয়েছে 5 দিনের, ওকে নিয়ে আমি আবার তখন সঙ্গে সঙ্গে দৌড়ায় ছাদে নিচে নামতে নিচ্ছি, দেখি আরো ধোঁয়া। আমরা ফ্ল্যাটের মধ্যেই ছিলাম, 3 তলা। তারপরে সঙ্গে সঙ্গে তো তারপরে ওইখান থেকে আমরা সঙ্গে সঙ্গে উপরে উঠে গেলাম, উপরে দেখি আরো ধোঁয়া বের হচ্ছে, মানে বাচ্চা টাচ্চা সবাই মিলে আমরা চলে গেছি উপরে। তারপরে নামলাম ওই ছাদের থেকে, একটা তক্তা পেতে দিছে, তারপরে এই ছাদে আসছি, এই ছাদের থেকে এসে দেখি এই ছাদে সবাই বললো যে সবাই নিচে নেমে যাও।
তখন ওই আমার মেয়েকে আর বাচ্চাকে নিয়ে কোনো রকম নিচে নামা হলো। আতঙ্ক, প্রচুর আতঙ্ক। আমার তো মানে কি বলবো, মানে ছোট 5 দিনের বাচ্চা, তো আতঙ্ক থাকবো না। আপনারা দেখছেন দমকলের দুটো ইঞ্জিন এখানে তারা সবাই মিলে কাজ করছে। আগুনের তো আর নিজের একটা আছে, সেইভাবে চলে। আগুনকে তো আর আমরা যে সেইভাবে নিভাতে পারবো না। দমকল কর্মীরা তারা চেষ্টা করে যাচ্ছে, সমানে জল দিয়ে যাচ্ছে, দেখছেন। আশা করি 10-15-20 মিনিটের মধ্যে এটাকে কন্ট্রোলে আনা যাবে। আমাদের পুলিশ ম্যানরা এখানে আছেন, সমস্ত দমকলের লোকেরা আছে, ওনারা যে যান চেষ্টা করছে, আমরা এখানে আছি। আপনারা দেখেছেন ইতিমধ্যেই দমকলের কর্মীরা আমাদের বহুতলে যারা যারা এখানে আবাসিকের লোকজন আছে তাদেরকে অলরেডি রেস্কিউ করে বাইরে নিয়ে আসা হয়েছে, এবং আগুনের উপরে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে এই আগুন, যেটা বোঝা যাচ্ছে এটা একটা স্টেশনারি গুডসের দোকান। এখানে নানা রকম ক্রিম, তারপরে স্যানিটাইজার, বিভিন্ন রকম দাহ্য পদার্থর বিষয়গুলো এর মধ্যে ছিল। সেখানে ইলেকট্রিসিটি থেকে যা প্রাইমারিভাবে বোঝা যাচ্ছে, ইলেকট্রিসিটি থেকে এটা হয়ে তার শর্ট সার্কিট হয়ে তারপরে আগুনটা ছড়িয়ে পড়েছে। না, এই মুহূর্তে ফ্ল্যাটের ভিতরে কেউ আর আটকে নেই, সবাইকেই পুলিশ এবং দমকল বাহিনী তারা রেস্কিউ করে নামিয়ে এনেছে। তবে আশেপাশের মানুষ নিশ্চিতভাবে আতঙ্কে আছে, যেহেতু পাশাপাশি শহরের মধ্যে বাড়ি আছে, তাদের আতঙ্কিত হতে বারণ করব। আমরা বলবো নিজেরা সেফ থাকুন, আপনাদের স্বার্থে দমকল পুলিশ সবাই কাজ করছে, পৌরসভা কাজ করছে, খুব তাড়াতাড়ি সমস্ত বিষয়টা নিয়ন্ত্রণ। ভিতরে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কি না এটা বোঝা কঠিন, কারণ গোটাটাই আগুনের আওতায় আছে। আগুনটা নিভে গেলে, আগুনটাকে অ্যারেস্ট করা গেলে তারপরে বলা বোঝা যাবে ভিতরে ছিল কি ছিল না। এই মুহূর্তে আর সেরকমভাবে আগুন নেই, উপরতলার দিকে একটু উঠতে নিয়েছিল, সেটাকে দমকল অ্যারেস্ট করেছে।